প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রোগ নির্ণয় ও চিকিৎসা বিদ্যায় নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন 1963 সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DNM, MSCR ও যুক্তরাজ্য থেকে FRCP ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি আমেরিকা, জাপান, জার্মানি, ভিয়েনা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশ থেকে ফেলোশিপ সহ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রায় 11 বছর পরিচালক পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ও জীববিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। নিউক্লিয়ার মেডিসিন, এর মধ্যে নিউক্লিয়ার নাম শুনলেই অনেকের মধ্যে একটা ভয়ও কাজ করে, কিন্তু সেই নিউক্লিয়ারকে আমরা মানব কল্যাণে চিকিৎসা বিদ্যায় কাজে লাগাচ্ছি এবং অনেক বড় ভূমিকা পালন করছেন আপনারা। যদি শুরুতে একটু এই বিষয়টাকে পরিচিত করাতে চান বা একটু বুঝিয়ে বলেন যে নিউক্লিয়ার মেডিসিন মানে কি। ধন্যবাদ। নিউক্লিয়ার মেডিসিন হলো একটা চিকিৎসা শাস্ত্রের একটা শাখা, যেখানে আমরা পরমাণু শক্তি শান্তিপ্রিয় ব্যবহারের মাধ্যমে রোগের নির্ণয় এবং রোগের চিকিৎসা দিয়ে থাকি। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে পরমাণু শক্তির যে ব্যবহার, শুধু মানব কল্যাণে ব্যবহার করছি আমরা। এই শাখায় এই নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের জটিল রোগের যেমন আমরা নির্ণয় করতে পারি, সেভাবে চিকিৎসা সেবায়ও এই নিউক্লিয়ার মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। এইখানে আমাদের বাংলাদেশে 1961 সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই নিউক্লিয়ার মেডিসিন প্রতিষ্ঠা হয় এবং তার পরপরই ঢাকা মেডিকেলের পাশাপাশি চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট মেডিকেল কলেজ হসপিটালে এই নিউক্লিয়ার মেডিসিন প্রতিষ্ঠা করা হয়। এবং তৎকালীন IPGMR, যেটা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইনস্টিটিউট, আমরা একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি যেটা প্রাক্তন PG হসপিটাল এবং বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে একাডেমিক ডিগ্রিগুলো আমাদের চিকিৎসকগণকে দেওয়া হচ্ছে এবং যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে এই প্রতিষ্ঠান থেকে বেরোয় আসছে এবং তারা সেবা দিচ্ছেন, চিকিৎসা বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোতে সেবা দিয়ে যাচ্ছে। স্যার, এই যে বলছিলেন যে রোগ নির্ণয় এবং চিকিৎসা দুই ক্ষেত্রেই নিউক্লিয়ার মেডিসিনের ব্যাপক ভূমিকা আছে। চিকিৎসার ক্ষেত্রে মানুষ যদি জানে যে আমার এই রোগ হলে এই রোগের রোগ নির্ণয়ের জন্য এবং চিকিৎসার জন্য আমার নিউক্লিয়ার মেডিসিন সেন্টার ইজ দ্য বেস্ট সেন্টার বা এখানে আমি সবচেয়ে ভালো চিকিৎসাটা পেতে পারি, সেজন্য যদি একটু বুঝিয়ে বলেন যে কোন কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনারা জানেন যে রোগ নির্ণয় বিভিন্ন মডালিটি পৃথিবীব্যাপী ব্যবহৃত হচ্ছে, কিন্তু নিউক্লিয়ার মেডিসিন হলো এমন একটি পদ্ধতি যেখানে একদিকে যেমন স্ট্রাকচারাল ইনফরমেশন বা কোনো অর্গানের ধরন আমরা বুঝতে পারি এবং পাশাপাশি আমরা তার কার্যকারিতা বা ফাংশন বুঝতে পারি। সো এখানে দুই ধরনের সুবিধা পাচ্ছি আমরা, কিন্তু অন্য অন্য মডালিটি যদি আমরা চিন্তা করি, যেমন ধরেন এক্সরে অথবা সিটি স্ক্যান, MRI বা অন্য অন্য ইমেজিং পদ্ধতি, যেটা সেখানে শুধু স্ট্রাকচার সম্পর্কে বা একটা গঠন সম্পর্কে, একটা অর্গানের গঠন সম্পর্কে জানতে পারি, কিন্তু এখানে আমরা দুইটা জিনিস একসাথে পাচ্ছি। একটি হলো যে একটা অর্গান যেমন লিভার বা কিডনি, তার গঠন কেমন এবং সেই সাথে এই কিডনি বা এই অর্গানের কার্যকারিতা কেমন। এবং শুধু তাই নয়, এখানে আমরা একটা কিডনি দেখতে কেমন, এটা যেমন এক নম্বরে দেখলাম, দ্বিতীয়ত আমরা এই কিডনির ফাংশন কতটুকু, ফাংশন দুইটা কিডনির মধ্যে স্প্লিট ফাংশন, মানে হলো যে আমরা কম্পেয়ার করতে পারছি যে কোন কিডনি কতটুকু ফাংশন করছে বা কোন কিডনির কোনো যদি ড্যামেজ হয়ে থাকে কতটুকু ড্যামেজ হয়েছে এবং ইন্ডিভিজুয়াল কিডনির মধ্যে কতটুকু পার্থক্য বা তারতম্য, এটাও আমরা বুঝতে পারি। তো সেই হিসাবে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ভাগ করতে পারি যে
কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ইমেজিং এর মাধ্যমে আমরা করতে পারি, যেটা নিউক্লিয়ার ইমেজিং বলি। সেই ইমেজিং এর মাধ্যমে যেমন আমরা স্পেক্ট সিটি স্ক্যান আমরা এখানে ইউজ করতে পারি, স্পেক্ট সিটি, এখানে পেট সিটি স্ক্যান রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এবং ঢাকা মেডিকেল কলেজে। এখানে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ব্রেন থেকে শুরু করে ব্রেন, থাইরয়েড, লিভার, কিডনি, বোন সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইমেজ নিয়ে আমরা বুঝতে পারি যে কোন অর্গানে কোন লোকেশনে এই ডিজিজটা আছে। এবং সেই ডিজিজটা আমরা যেহেতু আগেই বলেছি যে ডিজিজের প্রোগ্রেশন বা প্রোগ্রেস, হ্যাঁ প্রোগ্রেসও আমরা দেখতে পারি এবং রোগ নির্ণয় প্রাথমিকভাবে নির্ণয় করতে পারছি। এবং রোগ নির্ণয়ের পরে সেই রোগী যদি ধরেন কোনো ক্যান্সারের কোনো রোগী হয়, সেই রোগ নির্ণয়ের পরে আমরা যখন এই রিপোর্টটা আমরা চিকিৎসকের কাছে পাঠাচ্ছি, তার জন্য সুবিধা হচ্ছে যে এই রোগের ধরন দেখে পরিমাণ দেখে উনি স্টেজিংও করতে পারে এবং পরবর্তীতে চিকিৎসার পর ফলো আপ করার জন্য আমাদের কাছে এই রোগীকে পাঠালে আমরা এক্স্যাক্টলি সঠিকভাবে আমরা এটা নির্ধারণ করতে পারি। এটা যেমন একটা ইমেজিং পদ্ধতির মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারছি। ইমেজিং ছাড়াও একটু আপনার কি বোন স্ক্যান যেটা, জি বোন স্ক্যান মানে হাড়ের কন্ডিশন বোঝার জন্য বা কোথাও টেকনিশিয়াম আপটেক কম বেশি দিয়ে আপনারা নির্ধারণ করেন কোথাও টিউমার আছে কিনা, কোনো ক্ষয়রোগ আছে কিনা, সেগুলো তো আপনারা নিউক্লিয়ার মেডিসিন যেমন বিশেষ করে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বোন স্ক্যান আমাদের যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছেন তারা বোন স্ক্যানের জন্য আমাদের কাছে পাঠায়। এই পদ্ধতিতে একটা মানুষের যদি কোনো টিউমার থাকে বা ক্যান্সার থাকে, সেই ক্যান্সারটা সরালো কি না, বোনের মধ্যে সরিয়ে গেছে কিনা সেটা দেখাটা খুবই জরুরি হয়ে যায় ট্রিটমেন্ট দেওয়ার আগে, শুরু করার আগে। তো সেইখানে যদি বোন স্ক্যানের মাধ্যমে যদি দেখা যায় যে কোনো হাড়ের কোনো একটা জায়গায় এই ক্যান্সার ছড়িয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে রোগীকে অপারেশন থেকে বিরত থাকতে হয়। তো সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে না। সেই ক্ষেত্রে ক্যান্সারের বাইরে নন ম্যালিগন্যান্ট বা বেনাইন টিউমারও যদি থাকে, বেনাইন টিউমারও যদি থাকে তাহলেও দেখা যাবে। এবং শুধু তাই না, বোন স্ক্যান বা এই নিউক্লিয়ার পদ্ধতি, নিউক্লিয়ার মেডিসিন পদ্ধতি হলো হাইলি সেন্সিটিভ, এর সেন্সিটিভিটি খুবই হাই। যদি কোনো হেয়ারলাইন ফ্র্যাকচারও থাকে, আপনারা জেনে থাকবেন যে যারা স্পোর্টস মেডিসিনে কাজ করছেন, যারা আমাদের যেমন খেলোয়াড়রা আছেন যারা ধরেন ক্রিকেটার, তাদের অনেক সময় স্ট্রেস ফ্র্যাকচার হয়, খুব হেয়ারলাইন ফ্র্যাকচার হয়, সেটা এক্সরে বা সিটিতে দেখা যায় না। কিন্তু নিউক্লিয়ার মেডিসিন এমন একটা পদ্ধতি যে এই সূক্ষ্ম যদি কোনো ফ্র্যাকচারও থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমে ইজিলি ডিটেক্ট করা সম্ভব হয় এবং তাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। একটি জিনিস আমি বললাম যেমন ইমেজিংয়ের মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি, সেরকম নন ইমেজিং কিছু টেকনিক আছে যেগুলো আমাদের রেডিও ইমিউনো এসে, যেগুলো আমরা বিভিন্ন ধরনের হরমোন তৈরি হচ্ছে, হরমোনের এস্টিমেশন আমরা এই পদ্ধতিতে করি যেটা রেডিও ইমিউনো এসে। এবং আমরা নিউক্লিয়ার মেডিসিনই প্রথম বাংলাদেশে হরমোন অ্যানালাইসিস পদ্ধতি শুরু করি বিএসএমএম ক্যাম্পাস এবং অন্যান্য মেডিকেল কলেজের স্থাপিত নিউক্লিয়ার মেডিসিনের মাধ্যমে, যে পদ্ধতিতে আমরা থাইরয়েড হরমোন থেকে শুরু করে গ্রোথ হরমোন, ফিমেল হরমোন যেমন এস্ট্রোজেন প্রজেস্টেরন, মেল হরমোন টেস্টোস্টেরন, এলএসএস, এফএসএস, গ্রোথ হরমোন, এগুলো ছাড়াও কিছু কিছু টিউমার মার্কার যেমন প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেটা প্রোস্টেটের ক্যান্সার হয়েছে কিনা ডিটেক্ট করতে পারি, সেরকম কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন যেটা কোলন ক্যান্সারের জন্য দায়ী সেগুলো আমরা প্রেডিক্ট করতে পারি, সিরাম ক্যালসিটোনিন যেমন আমরা থাইরয়েডে মেডুলারি কার্সিনোমা হয়েছে কিনা সেটা প্রেডিক্ট করতে পারি, এরকম অনেকগুলো হরমোন আমরা এই পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে নির্ভুলভাবে আমরা নির্ণয় করতে পারি এটা, এবং বিপুল সংখ্যক রোগীকে আমরা এর মাধ্যমে সেবা দিতে পারি। কিছু ক্ষেত্রে এরকম আছে যে নর্মালি যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট তারা যেই পদ্ধতিতে যে ইনভেস্টিগেশনগুলি করে রোগ নির্ণয়ের জন্য, ঠিক একই টেস্টগুলি নিউক্লিয়ার মেডিসিনে আপনারা করে থাকেন, ওই পদ্ধতির তুলনায় নিউক্লিয়ার মেডিসিনের এইখানে সুবিধাটা কী? এবং কিছু রোগের ক্ষেত্রে নর্মালি যেই পর্যায়ে গেলে টেস্টে ধরা পড়ে না রোগটা, নিউক্লিয়ার মেডিসিন অনেক আর্লি স্টেজেই ধরা পড়ে, ওই কোন রোগগুলির ক্ষেত্রে এই ব্যাপার ঘটে? এটা ঠিকই বলেছেন যে আমাদের যে এই পদ্ধতিতে আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি, এখানে আপনি শুনে খুশি হবেন যে আমাদের যে হরমোন অ্যানালাইসিসগুলো যে আমরা যে অ্যাসেতে করি, আমাদের কতগুলো কোয়ালিটি কন্ট্রোল টিউব থাকে যেগুলো স্ট্যান্ডার্ড টিউব, আমরা প্রত্যেকটার অ্যাসেকে রিভিউ করি যে এই অ্যাসেটা কতটুকু রিজনেবল হলো, কতটুকু অথেন্টিক হলো, আমরা সেই কোয়ালিটি কন্ট্রোলের মান দেখে আমরা নির্ধারণ করতে পারি যে এই অ্যাসেটার সবগুলো টেস্ট কতটুকু আমাদের সঠিকভাবে করতে পারলাম। যদি 5% ভ্যারিয়েশন হয় সেই অ্যাসেটটাকে আমরা ডিসকার্ড করি, সেভাবে আমরা মান নিয়ন্ত্রণ করি। এই জন্য মান নিয়ন্ত্রণ পদ্ধতিটা আমরা এমনভাবে ব্যবহার করি যেন আমাদের কোনো
ভুল রিপোর্ট যেন না আসে, আমরা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আমরা যেমন কোনো থাইরয়েডের পেশেন্ট আসলে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করি, আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে এই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টগুলোতে রুগী আসলে যে শুধু আমরা ব্লাড টেস্ট করেই আমরা রিপোর্ট দিচ্ছি তা না, রুগী প্রত্যেকটা রুগীর আমরা হিস্ট্রি নেই। যেমন একটা হাইপোথাইরয়েডের পেশেন্ট, একটা হাইপার থাইরয়েডের পেশেন্ট, তার কোনো থাইরয়েড নোডিউল আছে কিনা, আমার চিকিৎসকগণ আছেন আগে তাদেরকে হিস্ট্রি নেয়, হিস্ট্রি নেয় ডিটেলস, হিস্ট্রি নেওয়ার পরে আমরা সেই রিপোর্টগুলো যখন করি সেই হিস্ট্রির সাথে আমরা সেটাকে মিলিয়ে দেখি, যার কারণে আমাদের এই রিপোর্ট সিস্টেমটা অনেক অথেন্টিক এবং অনেক নির্ভরযোগ্য। এবং আপনারা জানেন যে কোনো থাইরয়েড পেশেন্ট আসলে আমরা যে আল্ট্রাসাউন্ড সিস্টেম, আমরা বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনে প্রথম আমরা আল্ট্রাসাউন্ড শুরু করেছি 1978 সালে। আপনি যেহেতু বিএসএমএমতে আছেন আপনি নিশ্চয়ই জানবেন যে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনের প্রথম আল্ট্রাসাউন্ড বাংলাদেশে আসে, এবং আমরা এই ইনস্টিটিউটের মাধ্যমে আল্ট্রাসাউন্ডটাকে সারা বাংলাদেশে প্রচার করেছি। এখন আপনি এই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে সঠিকভাবে বিভিন্ন হাই লেভেলের অথবা অ্যাডভান্স লেভেলের আল্ট্রাসাউন্ডগুলো আপনি করতে পারছেন, করা যাচ্ছে, এবং কোনো থাইরয়েড নোডিউল বা কোনো নোডিউল বা কোনো মাস বা কোনো টিউমার এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ইজিলি আমরা দেখে নিতে পারি, পরীক্ষা করা হচ্ছে এবং রিপোর্টটা কোরিলেট করা হচ্ছে, ফলে অথেন্টিক মোর অথেন্টিক বানানোর জন্য রিপোর্ট পাওয়া যাবে। স্যার, আমরা পরীক্ষা এবং রোগ নির্ণয় সম্পর্কে জানলাম, কিন্তু এই নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করে অনেক জটিল রোগের অত্যন্ত সূক্ষ্ম এবং ভালো চিকিৎসা সম্ভব, কোন কোন রোগের বেলায় সেই চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন? নিউক্লিয়ার মেডিসিন বিশেষ করে রোগ নির্ণয় এবং চিকিৎসায় বাংলাদেশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়ে স্যার বিরতির আগে জানতে চেয়েছিলাম যে রোগ নির্ণয় তো খুব সূক্ষ্মভাবে অনেক রোগ নির্ণয় করা যাচ্ছে সেটা আপনি বলছিলেন, চিকিৎসার ক্ষেত্রে কোন কোন রোগের চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার আছে? চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের একটা বড় ভূমিকা আছে। আপনারা জানেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরিচালিত এই নিউক্লিয়ার মেডিসিন প্রতিষ্ঠানগুলো সবগুলো সরকারি মেডিকেল কলেজে অবস্থিত, এবং এই প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা যেমন রোগ নির্ণয় করতে পারি নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করে, সেই সাথে সাথে আমরা কিছু কিছু রোগীর চিকিৎসা দিয়ে থাকি। এর মধ্যে ধরেন যে থাইরয়েড গ্ল্যান্ডের যে রোগ, আপনারা জানেন বাংলাদেশে এখন বিপুল পরিমাণ রোগী থাইরয়েড রোগে ভুগছে, এবং এই রোগীর যে উপসর্গগুলো সবসময় একই রকমভাবে আসে না, কোনো কোনো রোগী সিমটমলেস অবস্থায় থাকে কিন্তু রোগ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত কমপ্লিকেশন নিয়ে আসে। কিন্তু রোগ ডিটেক্ট করা যেমন সঠিকভাবে আমরা নির্ণয় করছি এবং সঠিকভাবে নির্ণয় করে এই রোগের চিকিৎসা দিয়ে থাকছি। এর মধ্যে থাইরয়েড রোগ উল্লেখযোগ্য, যেমন থাইরয়েডের বিভিন্ন রকমের রোগ আছে। আপনারা জানেন যে থাইরয়েড হলো একটা গলার সামনে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, সেটা একটা অনেক কার্যকরী একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এখান থেকে অনেক হরমোন তৈরি হয় এবং এই হরমোনটা হলো শরীরের চালিকা শক্তি হিসেবে কাজ করে, এটা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ক্যালোরি বার্ন করা, শরীরটাকে অ্যাক্টিভ রাখা এবং অন্যান্য সেলের কার্যকারিতা এটার উপরে নির্ভর করে। এই জন্য এই গ্ল্যান্ডের যেমন রোগ যদি হয়ে যায়, যেমন কেউ কোনো কোনো সময় হাইপোথাইরয়েড হয় হরমোনজনিত কারণে, হরমোন কমে গেল, সেই ক্ষেত্রে হরমোন কমে গেলে যে এই রোগীর যে সিমটমগুলো থাকে সেই রোগী আমাদের কাছে আসছে, আমরা চিকিৎসা দিচ্ছি, সেই হাইপোথাইরয়েড আগে ডায়াগনোসিস করছি, ডায়াগনোসিস করে তাকে কারণ আমরা খুঁজে বের করি আগে যে কী কারণে তার হাইপোথাইরয়েড হচ্ছে, হরমোন কেন কম হচ্ছে, কারণটাকে বের করে তাকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিচ্ছি। এবং আমরা শুধু রিপ্লেসমেন্ট দিয়েই বসে থাকছি না, আমরা তাদেরকে ফলো আপ করার জন্য একটা বই করে দিচ্ছি। এই বই নিয়ে সে টাইম টু টাইম 3 মাস পরপর ফলো আপে আসেন বা 6 মাস পরপর ফলো আপে আসেন। আমরা এটাকে ডিজিটালও করেছি, যে আমরা তাদের ইমেল নাম্বার, তাদের ফোন নাম্বার আমরা রেখে দিচ্ছি, তারা আসে। থাইরয়েড ক্যান্সারের বেলায়, হ্যাঁ, থাইরয়েড ক্যান্সারে আপনারা জানেন যে এটা থাইরয়েড গ্ল্যান্ডের একটা টিউমার, যে টিউমারটা সাধারণত ক্যান্সার সেলে আক্রান্ত হয়, এবং এই থাইরয়েড ক্যান্সারে নিউক্লিয়ার মেডিসিনের একটা বড় ভূমিকা আছে। এখানে থাইরয়েড ক্যান্সার ডিটেকশন করার পরে আমরা সাধারণত পেশেন্টগুলো যায় থাইরয়েড সার্জনের কাছে, সে সার্জন সেই টিউমারটাকে সাধারণত সার্জারি করার আগে আমাদের কাছে পাঠান, আমরা ইভ্যালুয়েট করে দিই যে এই টিউমারটা কি ইনসিটু আছে নাকি কোনো ছড়ে গেছে, সেটাও আমরা অন্যান্য রোগ নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যখন দেখি যে না সেখানে থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার আছে, পাশে লিমনোডগুলো ছড়িয়ে আছে, সেই ইনফরমেশনগুলো আমরা যে রেফারিং সার্জনকে আমরা পাঠাই সার্জারি করার জন্য, যে সার্জন মহোদয় যেটা করেন সেটা হলো যে টোটাল থাইরয়েডেক্টমি বা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, মানে টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটাকে ফেলে দেন,
হয়তো অল্প একটু পরিমাণ থাইরয়েডকে রেখে দিতে হয় প্রিজারভেশনের জন্য, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে প্রিজার্ভ করার জন্য, এবং তারপর ওনারা আমাদের কাছে পাঠান। এবং আপনারা জানেন যে থাইরয়েড ক্যান্সারের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে, এবং ম্যাক্সিমাম ক্যাটাগরি থাইরয়েড ক্যান্সার হলো নিউক্লিয়ার মেডিসিনের চিকিৎসায় খুবই ভালো ফল পাওয়া যায়, ভালো ফল পাওয়া যায় এবং এটার অলমোস্ট 100% কিউরেবল। যেমন আমরা বলতে পারি যে প্যাপিলারি ক্যান্সার থাইরয়েড অথবা ফলিকুলার ক্যান্সার থাইরয়েড চিকিৎসা যদি নিউক্লিয়ার মেডিসিনের রেডিও আয়োডিন থেরাপি দিয়ে নেওয়া হয়, এই পেশেন্টগুলো অলমোস্ট ভালো থাকেন। এবং আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে দেখেছি যে এখন পর্যন্ত ধরেন প্রায় 30-40 বছর সবাই ভালো আছেন চিকিৎসা নিয়ে। অতএব নিউক্লিয়ার মেডিসিনের এই আয়োডিন 131 থেরাপির যে চিকিৎসা থাইরয়েড ক্যান্সারের জন্য খুবই কার্যকরী। স্যার, এই অনুষ্ঠানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট হিসেবে নিয়মিত দেখিয়ে থাকি নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ব্যায়াম করে কি করে সুস্থ থাকা যায়। আমরা স্যার একটু ব্যায়ামটা দেখে নিই। প্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি কিভাবে ব্যায়ামে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ব্যায়াম করে আপনি সুস্থ থাকতে পারেন এবং ভালো ফল পেতে পারেন, সে বিষয়টি চলুন দেখে নেই শামিম আক্তার তুলির কাছ থেকে। আমাদের মধ্যে এমন অনেকেরই আছে যে সারা বছর খুব পড়াশোনা করেছি, খুব পরিশ্রম করেছি, ঠিক পরীক্ষার দিন দেখা যাচ্ছে যে হঠাৎ করে ব্যথা, এমন একটা ব্যথা যে আমি হাতটা নাড়াতে পারছি না, কেমন যেন ঝিমঝিম করছে, জয়েন্টে ব্যথা করছে এবং নাড়তে গেলেই আমার হাত কেমন যেন অবশ হয়ে আসছে। তখন কিন্তু আমি সারা বছর যে পড়াশোনা করলাম, এত কষ্ট করলাম, রাত জেগে পড়লাম, কিন্তু আমি পরীক্ষা দিতে যেতে পারছি না কিংবা পরীক্ষা গিয়ে লিখতে পারছি না, তাহলে তখন কী করতে হবে? তার মানে হচ্ছে যে আপনাকে পড়াশোনার পাশাপাশি, কাজের পাশাপাশি আপনাকে কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে, যেই সময়ে আপনি খেয়াল করবেন আপনার সুস্থতা, আপনার স্বাস্থ্যর প্রতি, যেন আপনার স্বাস্থ্যটা ঠিক থাকে আপনার এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য। তো আমরা আজকে দেখাবো কীভাবে রোটেটর কাফের প্রবলেমের জন্য আমরা কী কী ব্যায়াম করতে পারি এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারি। এতে লিও নিয়েছে 2 ডাম্বেল আর আমি নিচ্ছি 2 বল। তার মানে হচ্ছে যে আপনি কিন্তু ঘরে বসে আপনি যে কোনো ধরনের প্রপস ইউজ করে, বাসায় যদি বাচ্চাদের খেলার বল বা আপনার যদি কোনো সেম ওয়েটের কোনো ধরনের ভারী বা হালকা হাফ কেজি যে কোনো কিছু থাকে, আপনি কিন্তু সেটা নিয়ে ব্যায়ামটা করতে পারেন। ওকে, আমরা যেটা করব, পাশাপাশি সোজা পা, শোল্ডার ওয়াইড থাকবে, হাত সামনে, ওকে, একদম কোণই লাগানো থাকবে, ওকে, জোড়া, অ্যান ইনহেল মোর, অ্যান এক্সেল, অ্যাবস ইন অ্যান সাইড, 1, 2, 3, 4, and 5. খেয়াল করছি যে আমরা যখন হাতটা লাগিয়ে রেখেছি কোনোর সাথে, কারণ আমাদের রোটেটর কাফের যে পেইনটা হয় তখন অনেক সময় কোনোয়ে এবং শোল্ডারে এবং এই বরাবর ছড়িয়ে আসে, তো এখানটা অ্যাক্টিভেশনের জন্য যেটা করতে হয় যে কোনোটা হাতে শরীরের সাথে লাগিয়ে রেখে তারপর আপনাকে এখান থেকে খেয়াল করতে হবে যে চেঞ্জটা যখন হবে তখন যেন হাত ছড়িয়ে না যায়, যে আমি থাকলাম এভাবে করার সময় আমার ছড়ালাম, সেটা অন্য ব্যায়াম। আমরা এই ব্যায়ামে খেয়াল করতে হবে যে হাতটা একদম পাশের থেকে পেট ভেতরে নিঃশ্বাস ছেড়ে তারপর আমরা যাব, অ্যান্ড দেন আসব। এমন যদি হয় যে না, আমি তো বাসায় কোনো ধরনের কোনো কিছুই পাচ্ছি না, যেমন বল ডাম্বেল, কিন্তু আমার তো হাতের সমস্যা, আমি কী করতে পারি, বা আমি একসাথে তো দুহাত করতে পারছি না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাসায় নর্মাল ধরেন একটা আপনি আপনার পানির ফ্লাস্ক, পানি ভরে 1.5 লিটারের পানির বোতল হতে পারে, পানির ফ্লাস্ক হতে পারে, হ্যাঁ, ভরে নিয়ে আপনার হাতের সামর্থ্য বা ব্যথা অনুযায়ী আপনি হয়তো 1 লিটার থেকে 1.5 লিটার বা 2 লিটারের পানি ভরে নিয়ে সেখানে যেটা করতে পারেন যে আপনি কোমরে হাত রেখে কিংবা হাত সামনে রেখে ঠিক এই অবস্থা থেকে এক হাতে ইনহেল অ্যান্ড এক্সেল হোল্ড, হ্যাঁ, টাইট করে রেখে অ্যান্ড ইনহেল ব্যাক অ্যান্ড এক্সেল hold and then inhale back and exhale hold then change okay
এখানে এমন হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের ডান হাত এবং বাম হাতে শক্তিটা কিন্তু কম বেশি থাকে বা হয়তো আমার প্রবলেমটা ডান হাতে বেশি বাম হাতে কম সেই ক্ষেত্রে কি করব আমরা কি ওজন কমিয়ে বাড়িয়ে নিব না একই ওজন দিয়ে করবেন খেয়াল রাখবেন যে অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে স্যার যারা স্থূলতার সমস্যায় ভুগছেন অনেক সময় আপনি থাইরয়েডের কথা বলছিলেন এই থাইরয়েডের সঙ্গেও স্থূলতার একটা সম্পর্ক আছে কিন্তু যদি থাইরয়েডের বাইরে সেক্ষেত্রে তো স্থূলতা কমাতে হলে অবশ্যই থাইরয়েডের চিকিৎসা দিতে হবে এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের অনেক ভূমিকা আছে কিন্তু এই প্রবলেম ছাড়াও যারা স্থূল আছেন তাদের ক্ষেত্রে খাবার দাবারের তো খুব ভালো একটা ভূমিকা আসছে অবশ্যই স্থূলতা কমাতে খাবার দাবারের মধ্যে আপনি সঠিকভাবেই বলেছেন যে থাইরয়েডের স্থূল রোগের কারণে স্থূলতা একটা বড় কারণ কারণ মেজরিটি ক্ষেত্রেই দেখা যায় যে থাইরয়েড হরমোনজনিত কারণে হরমোন কম হওয়ার কারণে যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায় এবং শরীরে যে আমি আগেই বলছিলাম যে আমরা যে খাবার খাই সেগুলো যে হজম হতে সাহায্য করার জন্য যে থাইরয়েড হরমোনগুলো দরকার কারণ মেটাবলিক অ্যাক্টিভিটি যদি বেশি না হয় যদি শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য থাইরয়েড হরমোন দরকার সেই হরমোন যদি কমে যায় তাহলে শরীরের তাপমাত্রাও কম থাকে সেক্ষেত্রে শরীরের যে অন্য অন্য অর্গানগুলো কাজ করে কম এবং টোটাল ফাংশনটাই কমে যায় সেই ক্ষেত্রে যে শরীরের মধ্যে যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো বার্ন আউট হচ্ছে না ক্যালোরি বার্ন হচ্ছে জমা হচ্ছে ফলে জমা মুটিয়ে যাচ্ছে মানে মুটিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে শরীরে ওজন বাড়তে থাকে স্যার এই ক্ষেত্রে যদি থাইরয়েড ডিসঅর্ডারের কারণে যদি কেউ মুটিয়ে যায় সেক্ষেত্রে তো থাইরয়েডের চিকিৎসাই লাগবে কিন্তু যারা অতিরিক্ত খাওয়ার কারণে বা অন্য কারণ কোনো কারণে মুটিয়ে যাচ্ছেন তাদের ডায়েট প্ল্যানটা খুব পরিকল্পিত হওয়া দরকার স্যার সেই বিষয়টি একটু বিস্তারিত জেনে নেব একজন পুষ্টিবিদের কাছ থেকে প্রিয় দর্শক চলুন আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই যারা মুটিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা কী খাবেন কেন খাবেন ওবেসিটি বা স্থূলতা বর্তমানে একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওবেসিটি বা স্থূলতা বলতে আমরা যেটা বুঝি যদি কোনো ব্যক্তির তার কাম্য ওজনের চেয়ে 10 ভাগ ওজন বেশি থাকে তার উচ্চতা অনুযায়ী তাকেই কিন্তু বলে থাকে আমাদের দেশেও বর্তমানে এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে আর এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে যেমন কিডনি ডিজিজ লিভার ডিজিজ ডায়াবেটিস এবং কার্ডিয়াক প্রবলেম আর এই ওবেসিটির জন্য প্রধানত যেটা আমাদেরকে করতে হবে অর্থাৎ মূল মন্ত্র কিন্তু হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা ওবেসিটিটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে একজন মানুষের লাইফস্টাইল মডিফিকেশন ফুড হ্যাবিট এক্সারসাইজ সময় মতো খাওয়া সময় মতো ঘুমানো ইত্যাদি অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে মূল কথাই হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করা কিন্তু খুবই জরুরি আর আমরা ওজন নিয়ন্ত্রণ করার জন্য যদি একটা ব্যালেন্স ডায়েট আমরা ফলো না করি তাহলে যে প্রবলেমগুলো দেখা যায় যেমন বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে যেমন ভিটামিনের ডেফিসিয়েন্সি মিনারেলসের ডেফিসিয়েন্সি অনেকের ধারণা হয় যে ওজন কমানো মানেই হচ্ছে না খেয়ে থাকে বাট এই ধারণাটি একবারেই ভুল আমাদেরকে ওজন কমাতে হবে খেয়ে না খেয়ে নয় সুতরাং আমরা সারাদিনে যে খাদ্য তালিকাটা তৈরি করব সেখানে অবশ্যই পরিমাণ মতো কার্বোহাইড্রেট থাকতে হবে প্রোটিন থাকতে হবে ফ্রুটস থাকতে হবে ভেজিটেবলস থাকতে হবে আর এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি বা একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন না করি তাহলে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় যে মাথার চুল পড়ে যাচ্ছে স্কিনে গ্লোরি কমে যাচ্ছে নখ ভেঙে যায় এবং দেখতেও দেখা যায় যে অনেক রোগার মতো লাগে তাই আমাদেরকে ওজন কমানোর জন্য একটা প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুবই জরুরি ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খাদ্য তালিকাকে আমরা 5 থেকে 6 বেলায় ভাগ করে নিব যেমন সকাল দিকে আমরা যে খাবারটা খাবো সেটি অবশ্যই ক্যালোরির একটি বড় অংশ হতে হবে আমরা যদি ওজন নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে পরোটা বা ভাতের পরিবর্তে আমরা অবশ্যই লাল আটার রুটি বা ব্রাউন ব্রেড খাবো তারপর হচ্ছে ওমলেট বা পচির পরিবর্তে আমরা বয়েলড এগ খাবো মিড মর্নিংয়ে আমরা হয়তো একটা চিকেন স্যুপ অথবা ইয়োগার্ট রাখতে পারি লাঞ্চ এবং ডিনারে আমরা যে ফিশ কারিটা চুজ করব সেক্ষেত্রে অবশ্যই মাছটাকে কিন্তু না ভেজেই রান্না করতে হবে কারণ আমাদেরকে জানতে হবে অবশ্যই 1 চা চামচ তেল থেকে আমরা প্রায় 45 কিলোক্যালোরি পেয়ে থাকি তাই আমাদেরকে ওজন কমানোর জন্য যথাসম্ভব তেলের ইনটেকটা বাদ দিতে হবে এছাড়া আমরা বিকেলের নাস্তায় অবশ্যই ফ্যাটি কোনো ফুড চুজ না করে আমাদেরকে ছোলা সালাদ ফ্রুট সালাদ বা ফ্রুট জুস কিন্তু আমরা চাইলে নিতে পারি
সকালের তুলনায় আমাদেরকে রাতে অবশ্যই পরিমাণে কম খেতে হবে, কারণ সকালে নাস্তা খাওয়ার পর আমাদেরকে সারাদিন হয়তো প্রচুর কাজ করতে হয় এবং প্রচুর ক্যালোরি কিন্তু আমরা বার্ন করে থাকি, কিন্তু রাতের খাবার বেলায় কিন্তু তখন আমাদের খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না বা ক্যালোরি বার্ন হওয়ার মতো কিন্তু তেমন কোনো সুযোগ থাকে না। তাই সকালের তুলনায় বা অন্যান্য মিলের তুলনায় আমাদেরকে অবশ্যই রাতের বেলা পরিমাণে কম করে খেতে হবে। আমরা যদি প্রতি বেলার খাবারের পর অন্তত একটু বা ওয়ান কাপ করে যদি টক দই খাই, সেটা কিন্তু আমাদের বডির ফ্যাটটাকে বার্ন করতে হেল্প করবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নিউক্লিয়ার মেডিসিন চিকিৎসাবিদ্যায় বিশেষ করে রোগ নির্ণয় এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নিউক্লিয়ার মেডিসিন রোগ নির্ণয় এবং চিকিৎসায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য কি থাকছে। আরওপি মানে হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। আপনি যদি নামটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে প্রিম্যাচিওর বেবিদের রেটিনার একটা অসুখ। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।